মন্ডল সভাপতি ও প্রতিনিধির নাম প্রকাশের পর থেকে শাসক দল বিজেপির ঘরে অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে শুরু করেছে। বিভিন্ন মন্ডলে মন্ডলে জ্বলছে এই অশান্তির আগুন। বৃহস্পতিবার সতের গোলাঘাটি মন্ডলের অধীন দক্ষিণ আনন্দনগর সংলগ্ন শ্রীনগর বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালায় ক্ষুব্ধ পার্টি কর্মীরা। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাতটি মন্ডলের মন্ডল সভাপতি ও একজন করে প্রতিনিধির নাম প্রকাশ করে শাসক দল বিজেপি। এর নাম প্রকাশের পরে দলের বিভিন্ন মন্ডলে মন্ডলে অশান্তির কালো মেঘ ঘনিয়ে আসে। একদিকে শুরু হয় নবাগতদের আনন্দ, অপরদিকে শুরু হয় বাদপড়াদের ক্ষোভ বিক্ষোভ। বিভিন্ন স্থানে চলে পার্টি অফিস ভাঙচুরের ঘটনা। এমন একটি ঘটনা ঘটে শ্রীনগর এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ আনন্দনগর সংলগ্ন বিজেপি শ্রীনগর পার্টি অফিসে নেতা ও কর্মী সমর্থকরা আসেন। এ কার্যালয়টি সতের গোলাঘাটি মন্ডলের অন্তর্গত। এই মন্ডলের নতুন মন্ডল সভাপতি হন নিতায় চন্দ্রশীল। প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন হরিশঙ্কর ভৌমিক। বৃহস্পতিবার সন্ধ্যায় নিতায়শীল ও হরিশঙ্কর ভৌমিকের সমর্থকরা বাজি পড়িয়ে আনন্দ প্রকাশ করেন। কিন্তু রাতে যে যার বাড়ি ফিরে যাবার পর কিছু বিজেপি সমর্থক পার্টি অফিসে ভাঙচুর চালায়। এতে পার্টি অফিসে আসবাবপত্র নষ্ট হয়। শুক্রবার সকালে কর্মীরা ঘটনাটি লক্ষ্য করে শ্রীনগর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ছুটে আসে। পার্টি অফিস ভাঙচুর প্রসঙ্গে জনৈক বিজেপি নেতা জানান, গাবদ্দি গেছিলাম, গাবদ্দি গাবদ্দি পার্টি বিষয়ে বসলাম, কথাবার্তা বসলাম, হ্যাঁ আমাদের পার্টির কার্যকর্তা অনেকে ছিল, কথাবার্তা সাহেব আমরা সন্ধ্যাবেলা আইসি। আসার পর আমরা আমাদের দলের বিশিষ্ট কার্যকর্তা দায়িত্বপ্রাপ্ত বলরাম পালা বসি, চাটা খাইছি, কথা বলছি, কথা বলছি, দেখি আমাদের যে টোড়া আছে না, টোড়া এই পার্টি মিশনের সময় উদ্যোগ করছে, টোড়া এরকম দিচ্ছি, কোনো আমাদের প্রধানমন্ত্রী প্রধান তারা বল পার্টি কার্যকর্তা বল কাজকর্ম শুরু হোক, এই টেবিলটা এদিকের থেকে এদিকে ঘুরে রাখছে, হ্যাঁ টেবিলটা ঘুরে রাখছে, এখন চেয়ারগুলো ভেঙে রাখছে। তাহলে যদি আমাদের দলের নির্বাচন দলের সভাপতি হয়ে থাকে তা আনন্দের বিষয়, তাহলে এটা তো পার্টি আলাদা পার্টি না, তাহলে স্যারটা এভাবে থেকে এভাবে নেওয়ার কী উদ্দেশ্য, এটা কী কী মতলব, যারা করছে তারা কী উদ্দেশ্য করছে, তারা কী মতলব, তারা কী বোঝাতে চাইতেছে, এটা আমি আমার নলেজে নাই। কারা করছে এরকম আপনাদের জানা আছে? আমাদের তো নিয়ে বাজেটে যে ঘুরাইছে ওনার কাছে মনের সভাপতি হিসেবে ঘুরাইছে, কারা করছে যখন আমাদের দল ডাকবো দলের কাছে পুরা দেবো রিপোর্ট, আমাদের দলের কর্মী আনন্দ করতে পারছে, বাজে ঘুরাইছে, মনের সভাপতি নির্বাচন হয়েছে, ভালো কথা, আমরাও রাজি, কিন্তু এবার স্যারটা এভাবে আসলো টেবিলটা। জানা গেছে সতের গোলাঘাটি বিধানসভা কেন্দ্রটি তপশিলি উপজাতি সংরক্ষিত আসন, তাই এই কেন্দ্রের মন্ডল সভাপতি জনজাতি অংশের থেকেই নির্বাচিত হওয়ার কথা। কিন্তু মন্ডল সভাপতি ও প্রতিনিধি কোনোটাই জনজাতি অংশের নেতা থেকে নির্বাচন করা হয়নি। এ কারণে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং ক্ষুব্ধ কর্মীরা রাতে বিজেপির শ্রীনগর কার্যালয় ভাঙচুর করে। ব্যুরো রিপোর্ট, হালাপুর।